দরজায় করানাচ্ছে কাতার বিশ্বকাপ, হাতে সময় মাত্র 143 দিন। চলতি বছরের 21 নভেম্বর বিকেল 4টায় দোহা স্টেডিয়ামে সেনেগাল বনাম নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। আর 18 ডিসেম্বর রাত 9টায় লুসাই স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে আরব বিশ্বের প্রথম বিশ্বকাপের। এবারের আসরটি বিশ্বকাপের 22তম আসর, আর এবারই শেষবারের মতো বিশ্বকাপে অংশ নেবে 32 দল। পরের আসর অর্থাৎ 2026 সালের বিশ্বকাপ থেকে দল সংখ্যা বেড়ে দাঁড়াবে 48টিতে, যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। বিশ্বকাপ আসলে ফুটবল প্রেমীদের মনে আনন্দের ঢেউ খেলে যায়, তেমন বিষাদের রাগিণীও বেজে ওঠে। প্রতি আসরই ঝলমল করে নিজেদের আগমনী বার্তা জানায় একঝাঁক উদীয়মান তারকা, আরেকদিকে বয়সের সঙ্গে লড়ে বিদায় নেয় একঝাঁক ধ্রুবতারা, যাকে বলা হয় নতুনের আগমনে পুরনোর বিদায় নেওয়া। কাতার বিশ্বকাপে এই বিদায়ীদের তালিকা বেশ বড় হতে যাচ্ছে, যেখানে রয়েছেন বর্তমান বিশ্বের ফুটবলের দুই নক্ষত্র আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি এবং পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকা। দুজনেরই এটি পঞ্চম শেষ বিশ্বকাপ, তালিকায় থাকা বাকি নামগুলোও চিরচেনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আশরাফুল্লাহ হোসেন। আজকের এই ভিডিওটিতে 2022 কাতার ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য বিদায় নেওয়া একঝাঁক ধ্রুবতারাদের নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। তালিকার প্রথম অবস্থানেই আছে লিওনেল মেসি। 35 বছর বয়সে কাতার বিশ্বকাপে খেলবেন আর্জেন্টিনা ফরোয়ার্ড লিওনেল মেসি, কিন্তু তার পায়ের জাদু আরও কয়েক বছর দেখতে চায় ফুটবল প্রেমীরা। তাছাড়া ফিটনেস লেভেলও খুব ভালো এই আর্জেন্টাইন সুপারস্টারের, তাই 2022 সালে যে শেষ বিশ্বকাপ খেলবেন মেসি তা বলা যায় না। তবে এবার যদি আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারেন, তাহলে মেসি হয়তো এই সুখ স্মৃতি সঙ্গে নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। আর যদি সেটি না হয়, তাহলে কে জানে 2026 সালে হয়তো আরও একবার জাতীয় দলকে বিশ্বকাপ জেতানোর লক্ষ্য মাঠে নামবেন এই ক্ষুদে জাদুকর। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেকেই বলছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ 2022। ফেব্রুয়ারিতে 37 বছরে পা রাখছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। 2003 সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর থেকে আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক গোলের রেকর্ড ও ক্লাব এবং জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড CR7-এর। 2026 সালের আসরে রোনালদোর বয়স দাঁড়াবে 41 বছরে। সেই বিবেচনায় এই বিশ্বকাপ হয়তো শেষ বিশ্বকাপ নাও হতে পারে রোনালদোর, কারণ তার যে ফিটনেস তা অনেক 25 বছর বয়সী ফুটবলারকেও হার মানাবে। তিনি যদি এই ফিটনেস ধরে রাখেন আর নিজের ফর্মের 70%ও দিতে পারেন, তাহলে মাঠে দেখা যেতেই পারে পর্তুগিজ তারকাকে। তালিকার তৃতীয় অবস্থানে আছেন দানি আলভেজ। তবে 2022 কাতার বিশ্বকাপ যাদের জন্য নিশ্চিতভাবেই শেষ আসর, তাদের একজন হলেন ব্রাজিলের দানি আলভেজ। কাতার বিশ্বকাপের সময় তার বয়স হবে 39 বছর 6 মাস। 2006 সালে জাতীয় দলে ডাক পান দানি, পরের বছর জেতেন কোপা আমেরিকা। এরপর 2019 সালেও দেশকে একই শিরোপা এনে দেন তিনি। 2021 সালে অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন দানি। এটা অনেকটাই নিশ্চিত যে পরের বিশ্বকাপে আর দেখা যাবে না আলভেজকে। তালিকার চতুর্থ অবস্থানে আছেন ম্যানুয়েল নোয়ার। বয়স 37 চলছে জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নোয়ারের। এখনও তার দক্ষ হাতে আটকে যায় প্রতিপক্ষের আক্রমণ। 2014 সালে জার্মানির বিশ্বকাপ জয় ছিল তার বড় ভূমিকা। বিশ্বকাপের পর জার্মানির গোলবার সামলানোর দায়িত্বে আর দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি নোয়ারের। তালিকার পঞ্চম অবস্থানে আছেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের বয়স 37। 2018 রাশিয়া বিশ্বকাপে কোয়ার্ডদের ফাইনালে তুলে আনার নায়ক তিনি। দলকে শেষ পর্যন্ত শিরোপা জেতাতে না পারলেও সবার মন জয় করে তার দল। সেই বছরই ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন্ডিয়ার জেতেন মদ্রিচ। 2026 সালের বিশ্বকাপে মদ্রিচের দলে না থাকাটাই হবে স্বাভাবিক। তালিকার ষষ্ঠ অবস্থানে আছেন লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। বিশ্বকাপের সময় উরুগের ফরোয়ার্ড লুইস সুয়ারেজের বয়স হবে 37, তাই কাতার বিশ্বকাপে হতে পারে সুয়ারেজের শেষ বড় আসর। 2007 সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান তিনি, এরপর দেশে রয়ে খেলেছেন নিয়মিত। 2011 সালে দেশকে এনে দিয়েছিলেন কোপা আমেরিকার শিরোপাও। সুয়ারেজের সতীর্থ এডিনসন কাভানির বয়সও বিশ্বকাপের সময় হবে 37। 2011 সালে দেশের হয়ে কোপা আমেরিকা জয় দলের সদস্য ছিলেন তিনি। এটা বলে দেওয়া যায় যে 2022 বিশ্বকাপে হচ্ছে সুয়ারেজ কাভানি জুটির শেষ বিশ্বকাপ। তালিকার সপ্তম অবস্থানে আছেন করিম বেনজেমা। ফ্রান্সের ফরোয়ার্ড করিম বেনজেমার বয়স 34।
দেশের হয়ে শুধুমাত্র 2014 বিশ্বকাপ খেলেছিলেন তিনি। 2018 বিশ্বকাপে ফর্মে থাকলেও দলে ডাক পাননি যৌন কেলেঙ্কারির রেস থেকে যাওয়ায়। কিন্তু বর্তমানে তিনি ফ্রান্স দলের অন্যতম সেরা স্ট্রাইকার। তবে ফিটনেস আর ফর্ম বিবেচনায় নিলে 4 বছর পর বেঞ্জেমাকে জাতীয় দলে দেখতে পাওয়ার আশা নেই বললেই চলে। তাই কাতারি শেষবারের মতো নামবেন করিম বেঞ্জেমা। তালিকার অষ্টম অবস্থানে আছেন রবার্ট লেভানদোভস্কি। কাতার বিশ্বকাপে পোল্যান্ডের স্ট্রাইকার লেভানদোভস্কির বয়স হবে 34 বছর। একজন স্ট্রাইকারের জন্য আরও 4 বছর খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। সে হিসেবে 2022 হতে পারে লেভানদোভস্কির শেষ বিশ্বকাপ। তালিকার নবম অবস্থানে আছেন সার্জিও বুস্কেটস। স্পেনের 34 বছর বয়সী সার্জিও বুস্কেটসকেও ধরে নেওয়া হচ্ছে কাতার বিশ্বকাপে শেষে বিদায় হবে তার ক্যারিয়ার। তবে ফিটনেসে টিকে গেলে খেলতে পারেন 2026 সালের আসরও। কাতারেই তাই বুস্কেটসের শেষ ধরে নেওয়া যায়। 2010 সালে স্পেনের বিশ্বকাপ জয় দলের সদস্য ছিলেন তিনি। তালিকার দশম অবস্থানে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ডি মারিয়া ইতিমধ্যেই বিশ্বকাপ শেষেই জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন। খেলেছেন 4টি বিশ্বকাপ, আর্জেন্টিনাকে জিতেছিলেন কোপা আমেরিকার শিরোপা। তালিকার 11 অবস্থানে রয়েছেন নেইমার। তবে এত সব তারকাদের বয়সের তুলনায় কিছুটা এগে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। বয়স চলছে 30, সে হিসেবে পরের বিশ্বকাপে তার বয়স হবে 34। ফর্ম বিবেচনায় এখনও নিয়মিত গোল করেন নেইমার। ফর্মে থাকলে হয়তো পরের বিশ্বকাপে দেখা যাবে নেইমারকে। এছাড়াও ঝরে যাওয়ার তারকার তালিকায় আছেন জার্মানির থমাস মুলার, বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড, স্পেনের জর্ডি আলবা, ফ্রান্সের অলিভিয়ার জিরুড, ফ্রান্সের হুগো লোরিস, পর্তুগালের পেপে, জার্মানির ম্যাটস হুমেলস, উরুগুয়ের দিয়াগো গর্ডেন, জাপানের মায়া ইয়োশিদা। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান তা জানাবেন। আল্লাহ হাফেজ।